হ্যালো বন্ধুরা আমি সৈকত কুমার মাহাতা চলেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে আমার বিষয় হচ্ছে ফিল্ম রিভিউ তো আজকে প্রথমবার আমি একটা জাপানিজ মুভিস দেখলাম যেটা নেটফ্লিক্স অ্যাভেলেবেল আছে এবং নেটফ্লিক্সে সত্যি বলছি বিভিন্ন ধরনের বিভিন্ন ভাষা কন্টেন্ট পাওয়া যায় আর এটা আমি হিন্দি ডাবিং এ দেখলাম তো পঁচিশ তারিখে এইটা রিলিজ হয়েছে যারা দেখেনি তারা এক্ষুনি গিয়ে নেটফ্লিক্সে ভিজিট করো এবং ফিল্মটা পুরো উপভোগ করো তো আমি জাপানিস মুভি অনেকের নাম শুনেছি তো কোনো দিন জাপানিস মুভি দেখার সুযোগ পাইনি এই প্রথমবার জাপানিজ মুভিস দেখলাম তো ফিল্মটা আমার কেমন লেগেছে সেটা জানাবো গল্পটা কি সেটাও বলবো প্লাস পয়েন্ট কি মাইনাস পয়েন্ট কি সেটাও বলবো তো প্রথমে চলে যায় গল্পটা গল্পটা হচ্ছে শহরে জাপানে কোনো এক শহরে সেখানে একটা বিভ্রান্ত মর্মাতৃ ঘটনা চলছে যেখানে মানুষ কোনো ওষুধের প্রভাবে বা কোনো এক গোপনীয় ওষুধের প্রভাবে একে অপর হিংস্র হয়ে যাচ্ছে আতঙ্ক ছড়িয়ে পড়ছে এবং সেটাকে রহস্য বের করাই হচ্ছে যে এখানে মূল চরিত্রে অভিনয় করেছে তার কাজ আর যে এখানে যে লিড অভিনেত্রী আছে সে তার বাবা এবং তার দাদাকে যারা মেরেছে সেটা রহস্য ভেদ করার জন্য তার সাথে হাত মিলিয়ে রহস্যটা ভেদ করে এবং এবং সেটা আদৌ কি রহস্যটা পুরোপুরি ভেদ হয় আদৌ কি সে তার ভাই এবং বাবার খুনিকে পান এবং শহরে যে মর্মান্তিক ঘটনা ঘটেছে এবং কোন কারণে ঘটছে এবং এর পিছনে রহস্যটা কি এবং কোন এমন একজন পাওয়ারফুল মানুষ যে শহরের মধ্যে এই ধরনের কীর্তিকলাপ করছে সেটা পুরো জানতে গেলে আপনাকে নেটফ্লিক্সে এই সিটি হান্টারটা দেখতে হবে আমার এখানে হিরোর চরিত্রটা ভালো লেগেছে একদিকে সে নটি বয়ে অভিনয় করছে অন্যদিকে একজন অফিসারে অভিনয় করছে তো দুদিক থেকে কন্ট্রোল করেছে এটা আমার সবচেয়ে বড়ো প্লাস পয়েন্ট লেগেছে মানে দু ধরনের ক্যারেক্টার অভিনয় করছে সিরিয়াস তো সিরিয়াস এবং মজা মানুষ তো মজার মানুষ তাছাড়া কুর্মি চরিত্রে যে অভিনয় করেছে তার অভিনয় খুব ভালো লেগেছে কারণ সে তার শরীরে সেই ইনজেকশনের প্রভাব পড়েনি এবং অনেকের মধ্যে ওই প্রভাব পড়েছে কিন্তু তার মধ্যে পড়েনি এবং তার সূত্র ধরেই সে মূল অপরাধীকে ধরতে পারে তার হাত ধরে এবং তাকে কিভাবে কন্ট্রোল করে সেটাও ভালো তো যে খুব যে খারাপ বলবো ফিল্মটা তা না অনেক প্লাস পয়েন্ট আছে বিশেষ করে অ্যাকশান ফ্রিকোয়েন্সিগুলো মারাত্মক বন্দুকের বন্দুকের সাহায্যে গুলি করে এবং বন্দুকে ধরার স্টাইলটা চালানোর স্টাইলটা পুরোপুরি আলাদা এবং অ্যাকশান এবং অস্ত্র চালনা করা এবং অ্যাকশনগুলোকে পুরোপুরিভাবে তুলে ধরা একদম পুরোপুরি আলাদা আমার অ্যাকশন ফ্রিকোয়েন্সি খুবই খুবই ভালো লেগেছে নো ডাউট জাপানিজ মুভিও যে ভালো অ্যাকশন করে আমি জানতাম না আমি জানতাম যে কোরিয়ান ফিল্ম ভালো অ্যাকশন হয় তো জাপানিজ মুভি সে অ্যাকশানগুলোও খুব সুন্দর তুলে ধরা হয়েছে আমি বলবো নিঃসন্দেহে এই ফিল্মটা দেখতে পারেন হ্যাঁ কিছু কিছু খারাপ দৃশ্য থাকবে তবে এমন কিছু নেই যে দেখার মতো নয় ফিল্মটা পুরোপুরিভাবে দেখতে পারেন এবং খুব এন্টারটেনমেন্ট আপনাদের মতামত কি সেটা কমেন্ট বক্স লিখে আর ভিডিওটি যদি ভালো লাগে তা লাইক করুন না চ্যানেল নতুন তাহলে সাবস্ক্রাইব বল বাটনটি প্রেস করুন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে তো তখন জয় হিন্দ জয় ভারত ভালো থাকো সুস্থ থাকো